আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে হলো আমাদের একটা স্পেশাল দিন, আর সেদিনটা হলো আমার হাজবেন্ডের জন্মদিন। এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য আমরা সবাই আজকে চলে আসলাম বাহিরে বিভিন্ন জায়গায় ঘুরতে। স্পেশালি আপনারা দেখতে পারবেন আজকে হলো কানাডাতে বক্সিং ডে, আর সে বক্সিং ডেতে আমরা চলে যাচ্ছি ভ্যানকুভারের সবচেয়ে বড় একটা শপিং মলে। এর আগেও আমি এসেছিলাম, আপনারা দেখেছেন, তো আজকে স্পেশাল ডেটাতেও আবার চলে এসেছি, আর সে মলটার নাম হলো তাওয়াসান। আমাদের বাসা থেকে 1 ঘন্টা লাগে ড্রাইভিং করে আসতে, মানে চলে এসেছি। এখানে আসার পর মনে হচ্ছে কানাডার সবাই আজকে শপিং মলে, বাসার ভিতরে কেউ নাই, অনেক বেশি ব্যস্ত। তবে আমার কাছে ভালো লাগতেছে, মনে হচ্ছে আমি আমাদের দেশে আছি। আমাদের দেশে কিন্তু ইউজুয়ালি সবসময় এরকম ব্যস্ত থাকে। তবে আজকে আমার হাজবেন্ডের জন্মদিন, সেই হিসাবে এই দিনটাকে আমরা আরও বেশি স্পেশাল করার জন্য সবাই মিলে শপিং মলে চলে এসেছি। আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু শপিং করব, তবে যেখানে এত বেশি ব্যস্ত, টু মাচ লাইন আপ, আমি চাই না এখানে আমাদের সারাটা দিন শেষ হয়ে যাক। আমার কাছে মনে হচ্ছে রেগুলার টাইমে যেরকম সেলে ছিল প্রাইসের দামটা সেরকমই, তেমন ডিফারেন্স মনে হচ্ছে না। অনেকে মনে করে বক্সিং ডে জিনিসপত্র খুবই সস্তা, আমার কাছে তো একবারে মনেই হয় না, রেগুলার দিনের মতোই মনে হচ্ছে। শপিংটা শেষ করে সমুদ্র বন্দরে অন্যদিকে যাই। আজকের দিনটা অনেক অনেক স্পেশাল, খুবই সুন্দর একটা দিন। ইউজুয়ালি বৃষ্টি থাকে, শীত থাকে। আমি আরেকটা সারপ্রাইজ দিব সবাইকে, আর সেটা হলো আমাদের বাসার সবার ফেভারেট কানাডা টিম হর্টনের বিভিন্ন ধরনের ডোনাট। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। Wow, we had an amazing birthday today. A busy day moddhe shopping mole onek bhalo lagdeche, ar she shobar favorite donut, isn't it yummy? Yes, Liban, tomar sobche favorite donut khachho tomar bhaiya, appu, tomar baba. I love it, I'm so happy, everyone loved it. Ajke amader day ta kintu bhaloi jacche, alhamdulillah. বক্সিং ডে কানাডার আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেই ব্যস্ততা পাশাপাশি চলছে। আমরা বেশি বাগ দোকানে যাব না, জাস্ট যে কয়েকটা দোকানে আমার বাচ্চারা একটু শপিং করবে, আর আমরা টুকটাক কিছু শপিং করে নেব। চাচ্ছি না আজকের আমাদের ডেটা এই লং লাইন আপের মধ্যে শেষ হয়ে যাক। সো সবাই টার্ন করতে যেয়ে লিবানকেও তো দিতে হয়, তাই ভাবলাম এবার চলে যাই লিবানের। এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে, সব জায়গায় আর যাব না, ভিতরে সামনের দিকটাই একটু একটু করে লিবানকে নিয়ে যাই, লিবানকে লিবানের টার্ন দিয়ে দিই, তাহলে লিবান খুশি থাকবে। আদারওয়াইজ লিবান শুধু ডিস্টার্ব করবে, সে আমাদেরকে মনোযোগ সহকারে শপিং করতে দিবে না। সো তাই লিবান অনেক খুশি। আজকে আমরা কোনোভাবেই যেতে পারবো না ফুড করে, এত বেশি ব্যস্ত, এত বেশি ব্যস্ত। আমরা চেষ্টা করব বাহিরে, যখন আমরা অনেক সুন্দর একটা সামুদ্রিক বন্দর এলাকাতে যাব, আশা করি ওই দিক থেকে আমরা কোনো কিছু খেতে পারবো, বিকজ ওইখানে সি ফুড রেস্টুরেন্ট আছে, যেগুলি স্পেশালি চিপসগুলা বিভিন্ন ধরনের সব খাবার আছে, আমার বাচ্চাদের অনেক ফেভারিট। কিন্তু আজকে ট্রাফিক জ্যাম অনেক বেশি, তবে আজকের দিনটা অনেক বেশি ভালো। ইউজুয়ালি বৃষ্টি থাকে কিংবা ঠান্ডা, আজকের দিনটা স্প্রিংয়ের মতো মনে হচ্ছে, রৌদ্র আছে। আর সামুদ্রিক এলাকাতে আমরা এখন চলে আসলাম, আর যখন রৌদ্র থাকে অনেক সুন্দর একটা ডে, তখন আরও বেশি ভালো লাগে ঘুরতে। আমরা এদিকে প্রথমে একটু হেঁটে দেখে নেব, প্রচুর লোকজন এখানে, এখানেও অনেক বেশি ব্যস্ত। আমার কাছে সবসময় এই জায়গাটা ভালো লাগে হাঁটতে, আপনাদের কাছেও ভালো লাগবে, ভিউটা অনেক বেশি সুন্দর। আমরা এখানে সামুদ্রিক
বন্দরে কিছুক্ষণ থাকবো, থাকার পর এখানে একটা সি ফুড রেস্টুরেন্ট আছে, যদি এত বেশি ব্যস্ত না থাকে তাহলে ওদেরকে নিয়ে যাব। আমার কাছে লং লাইন আপে দাঁড়িয়ে থাকতে একটুও পছন্দ করি না, ভালো লাগে না। ওয়াও, কত সুন্দর সেই ভিউটা, নিশ্চয় আপনাদের কাছেও ভালো লাগতেছে। এখানে আবার একটা ফ্লোটিং সি ফুড মার্কেট আছে, আমরা যেহেতু এসেছি ভাবলাম যে ওইদিকেও যাব ফ্লোটিং সি ফুড মার্কেটে। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও পাওয়া যায়, তবে আমি আপনাদেরকে অন্য আরেক দিন দেখাবো ফ্লোটিং সি ফুড মার্কেটটা। এদিকে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, এত বেশি লাইন আপ নাই, আশা করি আমরা এখানে যেতে পারবো। তো আমরা এখানে চলে সি ফুড রেস্টুরেন্ট থেকে, আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আমরা এবার বাসায় চলে এসেছি।